জয় স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্যান্য একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় আট। অধ্যায় আটে আছে মিশ্রণ। তো আমরা আট নম্বর চ্যাপ্টারটা একটা গ্রাফের মাধ্যমে আমাদের যে এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো টপিকস নিয়ে আলোচনা করা হবে সবগুলো আলোচনা প্রথমে আমরা এখানে বোর্ডে লিখে লিখেছি, দেখো। তো বোর্ডে আমরা এই গ্রাফটা যদি এই গ্রাফটাই যদি আমরা মনে রাখতে পারি তখন আমাদের যে কোনো কিছু এখান থেকে পারবো। অর্থাৎ পরীক্ষার আগে আমরা যখন রিভিশন করব তখন তো আর প্রত্যেকটা ধরে ধরে লাইন বাই লাইন পড়ার সময়ও থাকে না, তাই কারণে যদি আমাদের সামনে এই গ্রাফটা থাকে তখন আমরা গ্রাফ দেখে দেখে পড়লে আমাদের চ্যাপ্টারের কোনো মূল বিষয়গুলো আলোচনা থেকে বাদ যাবে না, তাই আমাদের এই পদ্ধতি। তো দেখো অষ্টম অধ্যায় আছে মিশ্রণ। মিশ্রণ কথাটা আমরা সহজভাবেই বোঝার চেষ্টা করি। মিশ্রণ মানে যেমন ধরো তুমি মাটি আর বালু যদি একসাথে নিয়ে সবগুলো মিশাও, মিশ্রণ মানে কি মিশানো, তো এই একটা মিশ্রণ তৈরি হবে। কিসের মিশ্রণ তৈরি হবে? মাটি এবং বালুর মিশ্রণ। তো সেই মিশ্রণ গুলো প্রথমেই দেখো আমাদের মিশ্রণ, মিশ্রণের প্রথমে আছে মিশ্রণ ও দ্রবণ, মিশ্রণ এবং দ্রবণ। তাহলে আমাদের মিশ্রণটা আমরা তো বুঝতে পারলাম, তাহলে মিশ্রণের মধ্যে আবার কি আছে, মিশ্রণ কাকে বলে? প্রথমে আমরা মিশ্রণের সংজ্ঞাটা জানবো। তাহলে দেখো এই যে মিশ্রণ এবং দ্রবণ বা মিশ্রণ, যে আমাদের এখানে মিশ্রণের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটার মধ্যে আমরা আগেই দেখো যে মিশ্রণটা কিভাবে হতে পারে, যে কয়েকটি যেমন বালু চিনি, বালু মাটি, তারপর চিনির সাথে লবণ, চিনির সাথে লবণ মিশানো, তারপর হচ্ছে আমরা পানির সাথে, পানির সাথে কি মেশাইতে পারি, পানির সাথে চিনি মেশাইতে পারি, এই জিনিসগুলো মিশ্রণ কি। যেমন আমরা যখন সংজ্ঞাটা এটার পড়বো তখন এভাবে আমরা পড়তে পারি যে দুই বা ততোধিক পদার্থকে যে কোনো একটি অনুপাতে, দুই বা ততোধিক পদার্থকে যে কোনো একটি অনুপাতে মিশালে বা একত্রিত করলে তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করবে, তাকেই বলা হয় সমাবেশ বা মিশ্রণ। তাহলে এখন দেখো নিজ নিজ ধর্ম বজায় রেখে, যেমন তুমি যখন মাটির সাথে বালু মিশাবা, বালুর ধর্ম বালু বজায় রাখবে, মাটির ধর্ম মাটি বজায় রাখবে, তাহলে যার যার নিজস্ব ধর্ম যে বজায় রাখবে সেটাই হচ্ছে মিশ্রণ বা সমাবেশ, মানে একত্রিত করা। তা এখন এই মিশ্রণটাকে সেটা আমরা বুঝলাম। এখন আছে এখানে সমসত্ব মিশ্রণ ও অসমসত্ব মিশ্রণ। তাহলে এখন আমাদের জানার দরকার যে সমসত্ব মিশ্রণটা কাকে বলে, এরপর হবে আসবে হচ্ছে অসমসত্ব মিশ্রণ একটার পর একটা। দেখো তাহলে এই সমসত্ব মিশ্রণটা কেমন হতে পারে, যে অর্থাৎ কোন মিশ্রণে উপাদান সমূহ যদি, কোন মিশ্রণে উপাদান সমূহ সুষমভাবে বণ্টিত, অর্থাৎ যদি আমি পানির মধ্যে চিনি মিশাই তাহলে যে পরিমাণে পানি আছে সেই পরিমাণেই চিনি মিশাবো, না তাহলে আমরা পানি এবং চিনির শরবত তৈরি করতে পারবো না। চিনির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণটা অর্থাৎ যেসব মিশ্রণ, দেখো যেসব মিশ্রণের উপাদান সমূহ সুষ্ঠু মানে সুষম ভাবে বণ্টিত থাকে এবং একটি উপাদান থেকে অন্যটিকে সহজে আলাদা করা যায় না, তখন তাকে সমসত্ব মিশ্রণ বলে। যেমন পানি এবং চিনি, এক গ্লাস পানির মধ্যে যদি আমি তিন চামচ চিনি মিশাই, ওই চিনিটাকে কিন্তু আমি সহজেই আলাদা করতে পারবো না পানি থেকে। যখন এই রকম ভাবে কাজটা হবে তখন তাকে সমসত্ব মিশ্রণ বলে। এরপর হচ্ছে অসমসত্ব মিশ্রণ। যেসব মিশ্রণের অসমসত্ব মিশ্রণ, দেখো যেসব মিশ্রণের উপাদানগুলো সুষম অনুপাতে থাকবে না এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে সহজে আলাদা করা যাবে, তখন তাকে বলা হয় অসমসত্ব মিশ্রণ। যেমন তুমি যদি এক গ্লাস পানির মধ্যে বালু মিশাও তাহলে এখন এই এক গ্লাস পানি থেকে বালুটা কিন্তু খুব সহজেই আলাদা করতে পারবা, কারণ তুমি যদি একটা ছাঁকনির মাধ্যমে পানিটা ছেঁকে ফেলো তখন কি হবে, বালুটা আলাদা হয়ে যাবে। কিন্তু চিনি এবং পানি মিশালে কিন্তু খুব সহজে এটাকে আলাদা করা যায় না, তো এই জন্য ওইটাকে বলা হয় চিনি পানির মিশ্রণ হচ্ছে সমসত্ব মিশ্রণ, আর হচ্ছে পানি এবং বালুর মিশ্রণ হচ্ছে অসমসত্ব মিশ্রণ। আশা করি আপনারা সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণ বুঝতে পারছেন। এরপরে আমরা দ্রব ও দ্রাবক, দ্রব এবং দ্রাবক, আসলে এই দ্রব এবং দ্রাবকটা কি, তাহলে দেখো দ্রবণে যেটি বেশি পরিমাণে থাকে
ও দ্রবীভূত করে সেটি হলো দ্রাবক। মানে বিষয়টা কি হলো, আমি এই যে এক গ্লাস পানি, এই এক গ্লাস পানির মধ্যে এক গ্লাস পানি, এই পর্যন্ত পানি আছে, এর মধ্যে দিব 2 গ্রাম, 2 গ্রাম, 2 গ্রাম লবণ দেব, 2 গ্রাম লবণ। তাহলে দেখো এক গ্লাস পানি, এখানে পানি আছে 1 লিটার, পানি আছে কয় লিটার, 1 লিটার। তাহলে 2 গ্রাম লবণ, 2 গ্রাম লবণ কিন্তু কম, আর 1 লিটার পানি অনেক বেশি। তার মানে কি, দ্রবণে যেটি বেশি পরিমাণে থাকে ও দ্রবীভূত করে, তার মানে এখানে বেশি পরিমাণে আছে হলো পানি, এবং পানিটা কি করছে, লবণকে দ্রবীভূত করছে, এই জন্য এই পানিটাকে বলা হবে, এখানে এই 1 লিটার পানি হচ্ছে দ্রাবক, পানি হচ্ছে দ্রাবক। তোমরা কি দ্রাবকটা বুঝতে পারছো? স্যার আপনারা কি দ্রাবকটা বুঝতে পারছেন? কথা বলেন, দ্রাবক বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা জি স্যার, তাহলে এখানে পানিটা হচ্ছে দ্রাবক, আর দ্রব হচ্ছে কে, এই লবণটা হচ্ছে দ্রব, আর যেটি কম পরিমাণে থাকে ও দ্রবীভূত হয়, তাহলে দ্রবীভূত হয় কে, ওই লবণ দ্রবীভূত হয়, কার মধ্যে হয়, পানির মধ্যে হয়। তার মানে পানি হচ্ছে দ্রাবক, লবণ হচ্ছে দ্রব। আশা করি আপনারা দ্রাবক এবং দ্রবটাও বুঝতে পেরেছেন। এরপরে দেখেন জলীয় দ্রবণ, জলীয় দ্রবণটা কাকে বলে, জলীয় দ্রবণে দ্রাবক হিসেবে পানি ছাড়াও বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু থাকবে। জলীয় দ্রবণে পানি কেন, শুধু পানি না, পানি ছাড়াও বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু থাকবে, সেই সকল বস্তুগুলোকেই বলা হয় আমাদের, মানে আমরা সহজে বলতে পারবো জলীয় দ্রবণ। এরপর হচ্ছে ঘনমাত্রা, পাতলা ও ঘন। ঘনমাত্রা মানে তুমি দেখো যে মারা যখন রুটি তৈরি করে, তার মধ্যে যদি খুব বেশি পরিমাণে পানি দিয়ে দেয়, তখন বলে এটা পাতলা হয়ে গেছে, রুটি হবে না, তাহলে ওর মধ্যে আমার কি করতে হবে, আরো আটা দিতে হবে, দিয়ে ওইটাকে ঘন তৈরি করবে। অর্থাৎ ঘনমাত্রা মানে কে কতটুকু পাতলা বা কে কতটুকু ঘন, এইটাকে নির্দেশ করবে। অর্থাৎ ঘনমাত্রার উপর নির্ভর করে দ্রবণকে পাতলা বা ঘন বলা হয়। ঘনমাত্রার উপরে নির্ভর করে একটা দ্রবণকে পাতলা বা ঘন বলা হবে। দ্রবণ যেমন ধরো, তুমি যদি এখন বাসায় বসে ই করো, পানি, পানির মধ্যে আটা গোলাও, হ্যাঁ পানির মধ্যে 1 গ্লাস পানির মধ্যে অল্প একটু আটা দাও, যে 100 গ্রাম আটা দাও, তখন কি পানির মধ্যে মিক্স হয়ে এটা একদম মিশে যাবে। এখন ওই 1 গ্লাস পানির মধ্যে যদি 500 গ্রাম আটা দাও, তখন দেখবা যে হালকা ভিজা ভিজা আছে, তার মানে ওইটা ঘন একটা হচ্ছে। আর তোমরা যখন ছোটবেলায় ওই যে তোমাদের যখন ছোটবেলায় খাওয়াইছে, অর্থাৎ চালের গুঁড়া বানিয়ে তারপর হচ্ছে জাল দিয়ে খাওয়ানো, হ্যাঁ ওই লেই, ওইটাকে বলা হয় লেই, তো ওইটা খাওয়াইছে, যদি খুব বেশি ঘন হয়ে গেছে তখন তুমি খাইতে পারো না, এই জন্য এটাকে পাতলা করে পানি দিয়ে আরো পাতলা করে তারপর তোমাদের খাওয়ানো হয়েছে। তাহলে অর্থাৎ দ্রবণের ঘনমাত্রা পাতলা ও ঘন, অর্থাৎ ঘনমাত্রার উপর নির্ভর করে কি করবে, দ্রবণকে পাতলা বা ঘন বলা হয়। আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণ। দেখেন সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণের মধ্যে আছে দ্রবণীয়তা, তার মধ্যে আছে তরল, দেখো তরল ও কঠিন দ্রবণ একটা দ্রবণ হইতে পারে, তরলের সাথে কঠিনের, যেমন চিনি কঠিন আর হচ্ছে পানি হচ্ছে তরল, তার মানে চিনির সাথে পানির মিশ্রণ, অর্থাৎ তরল ও কঠিন দ্রবণ। তরল তরল দ্রবণ, অর্থাৎ তরল পদার্থের সাথে তরল পদার্থের দ্রবণ। তারপর হলো তরল ও গ্যাসীয় দ্রবণ, তরল এবং গ্যাসীয় পদার্থের দ্রবণ হইতে পারে, দ্রবণে তাপের দ্রবণ, দ্রবণে তাপের দ্রবণ, দ্রবণের মধ্যে তাপের দ্রবণও হতে পারে। তাহলে এখন দেখেন এই যে তরল তরল দ্রবণ, তারপর তরলের তাপের দ্রবণ, এরপরে কি দেখেন সর্বজনীন দ্রাবক। সর্বজনীন দ্রাবক কাকে বলে, পানিই হচ্ছে এখন পর্যন্ত পাওয়া একমাত্র সর্বজনীন দ্রাবক, যা অনেক রকম পদার্থকে দ্রবীভূত করতে পারে। তুমি পানির মধ্যে অনেক কিছু ইয়ে করতে পারবা, দেখো তাহলে কি হলো, যে সর্বজনীন দ্রাবক,
পানিয়েই হচ্ছে এখন পর্যন্ত পাওয়া একমাত্র সর্বজনীন দ্রাবক যা অনেক রকম পদার্থকে দ্রবীভূত করতে পারে, যেমন অজৈব জৈব যৌগ, অজৈব এবং জৈব যৌগ হতে পারে। তারপর হচ্ছে ও গ্যাসীয় পদার্থকে পদার্থকে ও দ্রবীভূত করতে পারে, গ্যাসীয় পদার্থকে দ্রবীভূত করতে পারবে। তাহলে এখন এই যে পানির মধ্যে তুমি ইচ্ছা করলে মাটি মিশাইতে পারো, ইচ্ছা করলে চিনি মিশাইতে পারলো, আবার তুমি আবার মানে বিভিন্ন রকমের পদার্থকে দ্রবীভূত করতে পারো কিসের মধ্যে, পানির মধ্যে। এই জন্য পানিকে বলা হয় সর্বজনীন দ্রাবক, অর্থাৎ পানি এখন পর্যন্ত পাওয়া একমাত্র সর্বজনীন দ্রাবক যা অনেক রকম পদার্থকে দ্রবীভূত করতে পারে, জৈব ও অজৈব যৌগের দ্রবণ। এরপর হচ্ছে লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুত, লবণাক্ত পানির দ্রবণ থেকে লবণের স্ফটিক প্রস্তুত, এটা আমাদের পাঠ্য বইয়ের মধ্যে এটার একটা ব্যাখ্যা দেওয়া আছে। অর্থাৎ পানির মধ্যে লবণ আছে, অথবা দেখো সমুদ্রের পানি যেখানে লবণাক্ত পানি, ওই পানিটাকে আটকায় রাখে, আটকায় রাখার পরে আস্তে আস্তে ওইটা কি করে, পানি শুকিয়ে যায়, লবণটা আলাদা হয়ে যায়। এভাবেই কিন্তু লবণ চাষ করে, বা লবণ ওখান থেকে সমুদ্রের পানি থেকে লবণ গুছিয়ে তারপর হচ্ছে এনে এটা রিফাইনিং করে তারপর প্যাকেটজাত করে বিক্রি করা হয়। লবণ পানি হতে বিশুদ্ধ পানি প্রস্তুতকরণ, এখন যে পানিটার মধ্যে লবণ মিশানো ছিল ওই পানিটা থেকে লবণটাকে আলাদা করে শুধুমাত্র পানিটাকে বের করে নিয়ে আসবে, সেই পানিটাকে বের করে নিয়ে আসাটাই হচ্ছে বিশুদ্ধিকরণ। সাসপেনশন বা কোলেট, সাসপেনশন বা কোলেট, সাসপেনশন মানে কি, এই যেমন ধরো তোমরা অনেক সময় ডিজেস হলে ফাইল সিরাপ খাও, সিরাপ, তাহলে সিরাপের মধ্যে দেখবা যে ওটা তরল, একদম পানির মতো না, একটু মানে ঘন, ওই জিনিসটাকে সাসপেনশন বলা হয়। তাহলে এই সাসপেনশন ও কোলেট, এই যে ছিল আমাদের এই অর্থাৎ অষ্টম চ্যাপ্টারের মূল বিষয়গুলো, অর্থাৎ আমরা যখন রিডিং পড়ে বইটা কমপ্লিট করব তখন এইগুলোই কিন্তু আমরা ওখান থেকে পড়ে নেব। তা সেক্ষেত্রে আগে আমরা যদি এইভাবে একটা গ্রাফ আকারে টোটাল জিনিসগুলো একবার পড়ে নেই, তাহলে আমাদের বইয়ের ভিতরের গুলো পড়তে অনেক সুবিধা হবে। আর আসলে এই অংশগুলো হচ্ছে জীববিজ্ঞানের অংশ, তো তোমরা মুখস্থ তো করতেই হবে, মনে রাখতে হবে, মানে মুখস্থ করা তো লাগবেই, আবার বুঝতে হবে, সবকিছু মিলে এই কাজটা আমাদের করতে হবে। তো আপনাদের যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে এর মধ্যে, তাহলে প্রশ্নটা করতে পারেন একজন একজন করে। করবেন কোনো প্রশ্ন? ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের অষ্টম চ্যাপ্টার গ্রাফের উপরে আলোচনা। তো আমাদের এই ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা, সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট শেয়ার করবা। আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।